ব্লগটা খুলতেই আর একটা পোস্ট করতে আর কি, আর বাকি অন্যান্য কাজগুলো এখনো করি নাই। সেটিংস এ যে আপনার ব্লগের একটা ডিসক্রিপশন, আপনি কি সেলফ ইমপ্রুভমেন্টের উপর ইয়ে করছেন? এটা কি তার সেলফ ইমপ্রুভমেন্ট টপ 10 নিচে ছিল? সেলফ ইমপ্রুভমেন্টের পোস্ট হ্যাঁ খুঁজে পাবেন? আমি তো দেখলাম যে 10টার মধ্যে এটাও ছিল একটা, আমি আচ্ছা ভাবতেছিলাম আর কি গুগলে টপ 10 নিশ লেখা সার্চ দিতে, পরে ওইখানে আসলো। অবশ্যই নিয়ে সিলেকশনের আগে আপনাকে ওইটার উপর একটু চিন্তা ভাবনা করতে হবে। কি ধরনের চিন্তা ভাবনা? যে আপনি নিজ সিলেক্ট করতেছেন, এটার উপর আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, বা এটার উপর আপনার নলেজ কতটুকু আছে, কতটুকু গ্যাদার করতে পারবেন, বা এটা নিয়ে কাজ করার ধৈর্যটা আপনার থাকবে কিনা, এই জিনিসগুলো কিন্তু ইয়ে করতে হবে, একটু বের করতে হবে। কি কারণে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যে সেলফ হচ্ছে যে ইম্প্রুভমেন্ট দিয়ে দিলেন, সেম ইম্প্রুভমেন্টে রিসার্চ করলে আপনি কতটুকু নিজে এটা থেকে পোস্ট করতে পারবেন বা ইয়ে করতে পারবেন, দ্য ওয়েব সার্চ করে, যেখানে আপনার হচ্ছে যে, কারণ হচ্ছে যে এখানে সেলফ ইম্প্রুভমেন্ট দ্যাট মিনস হচ্ছে সবগুলো মোটিভেশনাল টাইপের ইয়ে যাচ্ছে, পোস্ট যাচ্ছে, বা এটা কতটুকু ইয়ে হবে, এই জিনিসগুলো খেয়াল রেখে কিন্তু এই ব্লগটাকে নিউজটা সিলেক্ট করতে হবে, যেটার উপর আপনি ব্রড কোনো কিছু ইয়ে করতে পারবেন, জেনারেট করতে পারবেন, সেটাই ইয়া। সেলফ ইমপ্রুভমেন্ট দিছেন, এখন সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য বড় বড় যে ইয়ারা আছে, হচ্ছে যে মোটিভেশনাল স্পিকাররা আছে, তারা কিরকম ইয়া করে, কি বলে যেটাকে প্রয়োগ করে, বা হচ্ছে যে তাদের ওয়েবসাইটে বা ব্লগে কী টাইপের আর্টিকেল ইয়া করে, এগুলো আপনাকে আস্তে আস্তে এই জেনারেট করা লাগবে, ঠিক আছে? সেই টাইপের ইয়ে নিয়ে পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? হচ্ছে এখানে ব্লগ, ওই এই ব্লগের একটা ইয়া দিতে হবে, ছোট ডিসক্রিপশন দিতে হবে, শর্ট ডিসক্রিপশন ব্লগে, যেটা শর্ট ডিসক্রিপশন থাকে, যে যে ডিসক্রিপশন এবং যে আমার ব্লগের সেটিংসে গিয়ে যে ডিসক্রিপশন যে কিওয়ার্ড ইউজ করবো, এটার উপরে কিন্তু ব্লগটা সার্চিং এ আসবে। তো যদি আপনার ব্লগে বা ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন না থাকে, এটা সার্চিং এ আসবে না। আপনি ইয়েতে যান, অ্যাডমিন প্যানেলে যান, আপনার একটা সুন্দর একটা ট্যাম্পলেট নিয়ে তো এটা ইয়ে করতে পারতেন, ডিফল্ট ট্যাম্পলেটে তো ভালো আসতেছে না, কারণ আমরা অতটা ভালো কাস্টমাইজ করতে পারি না, আমরা সবাই নিউবি, ব্লগটা আমরা অতটা ভালো কাস্টমাইজ করতে পারবো না। এর থেকে বেটার আমাদের একটা থিম নিলে সেখানে অটো কাস্টমাইজ থাকে, সঙ্গে আমরা ইয়াগুলো অ্যাড করে দিতে পারলে, কি যে মেনু বারগুলো যদি এডিট করে নিতে পারি, দেন এটা আমাদের জন্য বেটার, খুব সহজে সেটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কারণে ইয়ে করেন। তাহলে কি করবো, এটা চেঞ্জ করবো? একটা আপনি থিম একটা অ্যাড করে দিতে পারেন এখানে, আর এই যে ইয়েতে যান, কি জানি আপনার অ্যাডমিন প্যানেলে যান, অ্যাডমিন প্যানেলে গিয়ে সেটিংস থেকে আপনি ইয়ে অ্যাড করেন, কি বলে ব্লগের ডিসক্রিপশন, এই যে এখানে দেখেন টাইটেল আছে, টাইটেল তো দিয়ে দিচ্ছেন, ডিসক্রিপশনে ক্লিক করে ডিসক্রিপশন অ্যাড করতে হবে। এখানে 500 ক্যারেক্টারে একটা, 500 না 100, 500 ক্যারেক্টারে আপনার একটা ডিসক্রিপশন লিখতে হবে, হ্যাঁ, আপনার ব্লগটা কিসের উপর বা কি নিয়ে সেটার উপর আপনাকে একটা পাশা ক্যারেক্টার ডিসক্রিপশন দিতে হবে। এবং এই ডিসক্রিপশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, অন্তত 100, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যেন আপনার আপনার ফোকাস কিওয়ার্ডটা, এই যে আপনার ফোকাস কিওয়ার্ড এখানে কি, তাই ইয়া আপনার সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্টটা যেন অবশ্যই আসে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? যেটা সার্চিং এর ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হয়। এবং যখন আপনারা পোস্ট করবেন, আপনার এই যে সেলফ ইমপ্রুভ হচ্ছে যে কি জানি ইমপ্রুভমেন্টের সার্চ ভলিউম কেমন, এটা চেক করছেন? এটার সেলফ ইমপ্রুভমেন্টে গুগলে সার্চ করে দেখছেন কাজ সার্চ ভলিউম কেমন, বা গুগল ট্রেন্ডে দেখছেন এটা সার্চ ভলিউম কেমন? না সেটা দেখি নেবে, হ্যাঁ গুগল ট্রেন্ডে দেখতে হবে, তারপর গুগল সার্চ করে দেখতে হবে, রিজিওনাল সার্চ করতে হবে, এগুলো সব করে করে ইয়ে করতে হবে। একটা জিনিস আপলোড করে তো দিলে হবে না, এটার পিছনে ইয়েটা থাকতে হবে, এক কথা হচ্ছে এই জিনিসগুলো ইয়ে হবে। তারপর আপনার ইয়ে করবেন, যে পোস্টটা করবেন আপনার ওয়েবসাইট, যে পোস্টটা বা আর্টিকেলটা, আপনি একটা আর্টিকেল পোস্ট করছেন, সেই ছবিটা ইউনিক করে নিতে হবে, ছবিটা এসইও করতে হবে, আর তারপরে আপনার এই পোস্টের টাইটেল যেটা হেডার ওয়ান হবে, এই টাইটেলে আপনার ইয়েটা রাখবেন, মানে ফোকাস কিওয়ার্ডটা, সেলফ ইমপ্রুভমেন্ট যেটা, সেলফ ইমপ্রুভমেন্ট যে ফোকাস কিওয়ার্ডটা, এটা কিন্তু রাখতে হবে, তাহলে এটা সার্চিং এর একটা পসিবিলিটি বেড়ে যাবে। অন্তত যে সিওর কাজ এটাই মূলত, মানে ব্লগে অ্যাড ইয়া অ্যাড করা, আপনার ডিসক্রিপশন অ্যাড করা, সুন্দর একটা ইমপ্রুভ ইয়া করেন, হচ্ছে
আপনি গুগলে সার্চ করেন ভালো করে। ভাই ওই যে মেটা ট্যাগ দিতে আছে ওইটা কি দেওয়া আছে? মেটা ডেসক্রিপশনে যে উপরে যে ডেসক্রিপশন থাকে অলরেডি মেটা ডেসক্রিপশন এই যে টাইটেলের পরে যে ডেসক্রিপশনটা এই যে উপরে এখানে টাইটেলের পরেই যে ডেসক্রিপশনটা হ্যাঁ টাইটেলের নিচে তো অনেক বড় 500 ওয়ার্ড 500 ওয়ার্ড হ্যাঁ এই 500 ওয়ার্ড আপনাকে লিখে দিতে হবে। কিন্তু আমি তো দেখলাম যে ওয়েবসাইটে লেখা আছে 160 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। ওয়েবসাইটে লেখা আছে কোন ওয়েবসাইটে? মেটা ডেসক্রিপশন আর কি এটা রেঞ্জ দিছে 160 ওয়ার্ড। এখানে সর্বোচ্চ 100 এখানে সর্বোচ্চ 500 ওয়ার্ড দেয়া যাবে। 500 ওয়ার্ড না 500 ক্যারেক্টার তাও এখানে ইয়ে করে। এখানে 500 ওয়ার্ড না মানে 500 ক্যারেক্টার। 500 ওয়ার্ড না ক্যারেক্টার আপনি ডেসক্রিপশনে ক্লিক করেন তো এটা তো টাইটেল ডেসক্রিপশনে জানে নিচেরটা এখানে লেখেন তো দুই একটা কিছু লেখেন মানে কোন ওয়ার্ক ডান বা কিছু কিছু লেখেন এটা 500 ক্যারেক্টার এটা 500 অ্যালফাবেট অ্যালফাবেট 500 ক্যারেক্টার 500 ওয়ার্ড না কারণ একটা ওয়ার্ড লিখতে 4-5টা ক্যারেক্টার চলে যাবে 3-4টা ক্যারেক্টার চলে যাবে ওই তো 160টা ওয়ার্ড লেখা আছে হ্যাঁ তাহলে 160টা ওয়ার্ড লিখতে এরকম 500 ক্যারেক্টার চলে যাবে ওই একই আপনি ইয়া করেন কি জানি ইয়া সার্চ করেন বলে গুগলে গিয়ে সার্চ করেন টপ 10 সেলফ ইমপ্রুভমেন্ট ব্লগ টপ 10 সেলফ ইমপ্রুভমেন্ট ব্লগ বাবা তুমি শুলে ঘুমাচ্ছো চেয়ারে বসে থেকে ঘুমাইছো তুমি আজকে দু একটা লিস্ট বের করেন দু একটা ব্লগ ওপেন করেন যে ব্লগ লিস্ট আছে ব্লগ থেকে দু একটা ব্লগ ওপেন করেন এখানে দিয়েছে টপ এই যে আপনার ইয়াগুলো আছে তো নামগুলো আছে লিস্টের নাম আছে না এই নামগুলো শুনে পান রাইট বাটন ক্লিক করে নতুন নতুন ট্যাব ওপেন করেন টপ মমস তারপরে হচ্ছে তারপরে মিসিজিয়ান দাব কি জানি কি মম আছে ওপরে একটা অ্যাট হোম মিনাজল হ্যাঁ এটা ওপেন করেন নতুন ট্যাব ওপেন করেন হ্যাঁ যে কোনো একটাতে যান ট্যাব ওই ট্যাব যেটা ওপেন করছেন সেগুলোতে যান এখানে ইয়া চাপেন কন্ট্রোল ইউ চাপেন কিবোর্ডে কন্ট্রোল ইউ কন্ট্রোল ই কন্ট্রোল ইউ 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 ইউনিভার্সিটি ইউ কারণ আপনার কাছে যদি স্ক্রিনটা শো করতে না ভাই আচ্ছা এখানে কন্ট্রোল এফ চাপেন কন্ট্রোল এফ চাপছেন এখানে ডিসক্রিপশন লেখেন হেডার ওয়ান অথবা ডিসক্রিপশন লেখেন ডিসক্রিপশন লেখেন ডিআইএস ডিএস কোনটা ডিসক্রিপশন হেডার ওয়ান অথবা হেডার ওয়ান আপনি ডিসক্রিপশন লেখেন ডিসক্রিপশন কি লিখবো এখানে ডিসক্রিপশন ভাই আমরা যারা এটা করিনি বসে এই তো আম দিব ডেসক্রিপশন লিখতে ওখানে
ওয়েট করে দিলাম, ডিসক্রিপশন এখানে আসতেছে কি ডিসক্রিপশনে কোডটা নিয়ে একটু কনফিউজ। টপ 10 আপনি শুধু কিওয়ার্ডটা লিখে সার্চ করেন তো গুগলে, সেলফ কি জানি ইমপ্রুভমেন্ট, শুধু কিওয়ার্ডটা লিখে গুগলে ওপেন করব কোন। হ্যাঁ ওপেন করে, ওটা ওপেন করে কন্ট্রোল ইউজ হবে। কন্ট্রোল ইউজ হচ্ছে এখানে, কন্ট্রোল এফ চেপে ডিসক্রিপশন লাগে। এটা প্রেস করেন, এটা হচ্ছে যে ওনার ওয়েবসাইটের ডিসক্রিপশন, এটা হচ্ছে আমাদের কম্পিটিটর তাদের ওয়েবসাইটের ডিসক্রিপশন। আপনারা যখন ফাইভারে গিগ রিসার্চ করছেন এইভাবে আপনার যে টপ যে ইয়াগুলো আছে, এটা হচ্ছে যে ব্লগ গুলো ওয়েবসাইট গুলো সার্চ এ আসতেছে, তাদের ডিসক্রিপশন গুলো এখান থেকে নিবেন, নিয়ে এই তিনটা চারটা ডিসক্রিপশন নিয়ে আপনি ইয়া করবেন সুন্দর করে নিজের মতো করে ডিসক্রিপশন লিখে অ্যাড করে দিবেন। বুঝতে পারছেন এখন? যে আপনার যে কিওয়ার্ডে ইয়া আসবে কি বলে, যেটা সার্চ করলে প্রথমে যে ইয়াগুলো আসবে ওয়েবসাইট গুলো আসবে, সাধারণত তাদের হচ্ছে যে ঢুকবে, ঢুকে দেখবেন যে ইয়া দিয়ে কন্ট্রোল ইউ দিলে আপনার পেজ সোর্স আসবে, যেটা পেজ সোর্স, তারপরে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ফাইন্ড করে যে ডিসক্রিপশনে ক্লিক করবেন, এখানে দেখেন ডিসক্রিপশনে যে মেটা মেটা নেম ইকুয়াল, তারপর ইনভার্টেড কমা শুরু, ডিসক্রিপশন ইনভার্টেড কমা শেষ, কন্টেন্ট দিয়ে যে ডিসক্রিপশন শুরু শুরু, এটা হচ্ছে যে ভাই লাস্ট লাইনটাই বুঝছি, এইখানে দেখুন কোথায় দেখবেন। পেজটাকে একটু জুম করে নেন, পেজটাকে একটু জুম করে নেন ইয়া ভাই, কামাল ভাই এই পেজটাকে একটু জুম করে নেন, হ্যাঁ একটু স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ এই দেখেন, এখানে দেখেন মেটা স্পেস নেম ডিসক্রিপশন, হ্যাঁ যে ইফ ইউ ওয়ান্ট টু সি ইওর সেলফ বিকাম এ বেটার সেলফ ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে ওনার ব্লগের ডিসক্রিপশন, ঠিক আছে। এইভাবে মেটা ট্যাগও বের করতে পারেন, এরকম দুই তিনটে সাইটে ডিসক্রিপশন দেখে একটা আপনার আইডিয়া নিয়ে নিজের মতো করে দেখবেন, যেভাবে গিগ বের করে দেখছেন এইভাবে ডিসক্রিপশনও আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে আবার আপনার ডিসক্রিপশনে যে মেটা প্রপার্টিজ ডিসক্রিপশন ইফ ইউ ওয়ান্ট টু সি ইওর সেলফ ব্যাক বিকাম এ, যে দেখেন সুন্দর করে দেওয়া আছে এখানে, এটা ওনার ডিসক্রিপশন। আপনি মেটা কিওয়ার্ড সার্চ করেন তো কিওয়ার্ড লেখেন, শুধু কিওয়ার্ড লেখেন ডিসক্রিপশনের জায়গায়, কিওয়ার্ড লেখেন সার্চিং এ যে ডিসক্রিপশনটা লিখছেন ওখানে কিওয়ার্ড লেখেন, সার্চ কন্ট্রোল ইউ দিয়ে যে ইয়া করার পর কন্ট্রোল এফ চাপছেন, ডিসক্রিপশন কোথায় লিখছেন আপনি, হ্যাঁ এখানে এখানে কিওয়ার্ড লেখেন, কিওয়ার্ড আসে না কোনটা। আচ্ছা আপনার হচ্ছে যে ওপেন ট্যাগ হেডার ওয়ান, মানে ইজ গ্রেটার দেন হেডার ওয়ান চাপেন তো, বা হেড হেড চাপেন, ক্লোজ করে দেন, যে হেড টাইটেল মেটার নেম কন্টেন্ট, ওকে এইচটিএমএল ওয়ান মেটার নেম কন্টেন্ট নেম টাইপ, আচ্ছা দাঁড়া
এটা কি হয় সবগুলো পেজে আবার রাখে না, ঠিক আছে, কোনো কোনো পেজে ওরা হাইড করে রাখে, কোডিংটা হাইড করে রাখে, যার কারণে অন্যরা যেন দেখতে পারে না। হেডার ওয়ান আসছে রে, আমার নেট স্লো কাজ করতেছে অনেক। এখানে হেডার ওয়ান শো করতেছে, কি আমরা জুম করব? তো মেটা কিওয়ার্ডটা ওইভাবে বের করা যায়, কিন্তু ওটা ইয়ে করছে না, আপাতত ডিসক্রিপশনটা অ্যাড করে, এভাবে কয়েকটা সাইটের ডিসক্রিপশন বের করে ডিসক্রিপশনটা অ্যাড করে। আমি দেখি মেটা কিওয়ার্ডটা এভাবে বের করা যায়, আমি সেটা দেখতেছি কিভাবে বের করে। অন্য একটা সাইটে ঢুকে দেখি। ভাই একটা কথা বলবো, রাখতে পারবে নাকি? না না বলেন। তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারে, যখন ফাইবারে গিগ দিছি, যখন আমরা অন্যের গিগ দেখে আইডিয়া নিয়ে, এরকম আমাদের হচ্ছে যে এখানে আমরা অন্যের ওয়েবসাইট থেকে হচ্ছে যে তাদের ডিসক্রিপশন গুলো দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা লিখে এখানে মেটা ডিসক্রিপশন অ্যাড করবো। একটা হচ্ছে যে ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য অন পেজ এসইও মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার হচ্ছে মেটা ডিসক্রিপশন, দ্যাট মিনস হচ্ছে আপনার পেজের মধ্যে আপনার ডিসক্রিপশন অ্যাড করা। বুঝতে পারছেন এখন? আল্লাহ জানে এখন আর নেটওয়ার্ক আছে না কি আছে। কামাল ভাই চিঠি অফ হয়ে গেল কেন জানি, আরে কারণ ইয়ে চলে গেছে, ওয়াইফাই চলে গেছে, এখন আমি মোবাইলে জয়েন আছি স্যার, কানেকশন নিতে পারি কিনা। আচ্ছা, সব সাইডে কিন্তু কিওয়ার্ড পাবেন না, সব সাইডে কিওয়ার্ড পাবেন না, কিছু কিছু সাইডে কিওয়ার্ড পাবেন, কিছু কিছুতে পাবেন না। আমি স্ক্রিন শেয়ার দেখাই করে দেখাই দিচ্ছি, কিছু সাইট আছে, ফর এক্সাম্পল আমি কি দিয়ে সার্চ করি, মেক মানি অনলাইন দিয়ে সার্চ করি, কিভাবে আপনার অন্যের অন্যের সাইট থেকে আপনার ডিসক্রিপশন এবং কিওয়ার্ডের আইডিয়া নেবেন। মেক মানি অনলাইন সেটিংস কই গেল, এখানে অন পেজে যে কাজগুলোর উপর ইয়ে ছিল, কি যেটি গুরুত্ব ছিল আপনার, আমরা যেটা বলছিলাম যে আপনাদের যে ইয়াটা কি বলে সাইটটা তৈরি করবেন ব্লগ সাইটটা, সেটার আপনার কি পোস্ট যে করবেন সেই পোস্টটায় আপনার ইয়ে আসবে কি বলে যেটাকে আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকবে, এবং ব্লগের ডিসক্রিপশনে এই যে এখানে দেখেন এটা এই যে যে অংশটুকু দেখাচ্ছে এটা কিন্তু ব্লগের ডিসক্রিপশন। আপনি যে মেটা আমরা যে মেটা ডিসক্রিপশনে আলোচনা করতেছি এইটুকু অংশ হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো আমি বিভিন্ন সাইটে মেটা ডিসক্রিপশন কিভাবে বের করব, দুই তিনটা সাইট বের করি, মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড কিভাবে বের করব। সব সাইটে কিন্তু বের করতে পারবেন না, যারা হচ্ছে যে ইয়া করে রাখে লক করে রাখে তাদের ইয়া বের করা যাবে না। আর কন্ট্রোল ই চাপবো তাহলে আমার সোর্স সাইটটা ওখানে হয়ে যাবে। তারপর এখানে কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল ফাইন্ডে আসবো, সে ডিসক্রিপশন লিখবো DSE, এই যে ডিসক্রিপশন, এই যে দেখেন মেটা নেম ডিসক্রিপশন চলে আসছে, উই আর অ্যারাউন্ড এটা অনলাইন হচ্ছে, এটা গেট পেড হাফ ফান্ড, এই যে এটা ওনার হচ্ছে যে ডিসক্রিপশন, ঠিক আছে, এটা ওনার ওয়েবসাইটের ডিসক্রিপশন। এরকম আমাদের ব্লগে এটা এডিট করে বসাই দিব এরকম ভাবে, হ্যাঁ, এই যে কম আপনি চার পাঁচটা ওপেন করবেন, করে মানে সেম রিলেটেড ব্লগের হচ্ছে বা ওয়েবসাইটের আপনি ডিসক্রিপশন দেখলেন, যে তিন চারটা কপি করে নোটপ্যাডে রাখবেন, সেখান থেকে আপনি তো একটা তিন চারটা দেখলে আইডিয়া পেয়ে যাচ্ছেন আপনাকে কি লিখতে হবে, তাই না? আমরা যখন তিন চার গিগ রিসার্চ করার সময় তিন চারটা গিগ দেখলে আমাদের আইডিয়া হয়ে যাচ্ছে আমাদের কি আসবে, এটা কিন্তু এখানে ইয়ে করতে পারতেছেন।
আচ্ছা, এটাতে কিওয়ার্ড কিন্তু সবগুলাতে পাবেন না, এটাতে যে যেমন এটাতে দেখেন কন্ট্রোল ফাইন্ড দিয়ে কিওয়ার্ড সার্চ করি, কিওয়ার্ড আসতেছে না, এটাতে কিওয়ার্ড হাইড করা আছে। ডিসক্রিপশনে পাশাপাশি কিওয়ার্ড থাকে, তবু আমরা একটু চেষ্টা করে দেখি, মেটা নেম কিওয়ার্ডটা হাইড করে রাখা, এটা কোডিং এর মাধ্যমে এটা হাইড করে রাখা, কারণ কারো ভিজুয়াল হয়, এটা হাইড করা থাকে না। হ্যাঁ, অনেক সাইডে হাইড করা থাকে, অনেক সাইডে হাইড করা থাকে না, দেখি এটাতে হাইড করা আছে কিনা। কন্ট্রোল ইউ, এই যে দেখেন এটাতে হাইড করা নেই, এই যে কিওয়ার্ড, এই যে কন্টেন্ট, এই যে কিওয়ার্ড মানি প্রফেশনাল ফিনান্সিয়াল, তারপর হচ্ছে যে ফিনান্সিয়াল লিটারেসি, তারপর পার্সোনাল বাজেট, ফাইট পার্সোনাল ফিনান্স, ঠিক আছে। এখানে কিন্তু আপনার মেটা কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো ইয়াতে ইউজ করবেন, সবগুলোতে এরকম পাবেন না কিন্তু। কন্ট্রোল ইউ দিয়ে পেজ সোর্স ফাইল বের করলাম, তারপর কন্ট্রোল ফাইন্ড, এখানে যে দেখেন ডিসক্রিপশন সার্চ করি টিএস, এই যে দেখেন ডিসক্রিপশন এখানে চলে আসছে, এই যে কিওয়ার্ড, এটা মেটা কিওয়ার্ড এবং মেটা ইয়া এখানে একসঙ্গে আছে, মেটা কিওয়ার্ড এই যে একটু দিছে শুধু, এই যে মানি বিজনেস আইডিয়াস মেটা কিওয়ার্ড, ঠিক আছে। এরকম আপনারা মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন তিন চারটা থেকে বের করবেন, ঠিক আছে। তিন চারটা বা পাঁচটা, আপনি দশটা ওয়েবসাইট বের করলেন, প্রথম টপ হচ্ছে যে গুগলের যে টপ সার্চ থেকে দশটা রেজাল্ট থেকে আপনি দশটা ওয়েবসাইট বের করে নিলেন, দশটা থেকে আপনার তিনটা তো বের হবে, যেটা ডিসক্রিপশন আর আপনি ট্যাগ পাচ্ছেন, এগুলো থেকে আপনার ডিসক্রিপশনগুলো তিনটা নিয়ে আপনার সুন্দর করে একটা নিজের মতো করে লিখবেন, লিখে সেটা আপনার ব্লগে অ্যাড করে দেবেন, এবং কিওয়ার্ডগুলো এগুলো যেগুলো থাকলো এগুলো ফার্স্ট টাইম চেক করবেন। এবং কালকে যেটা বলছি বারবার যে আমাদের লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে, লং টেল কিওয়ার্ড ইউজ করবেন, দ্যাটস বেটার, লং টেল কিওয়ার্ডটা আপনাদের জন্য ইফেক্টিভ, কারণ ওটা সার্চিং এর জন্য বেশি ফ্রেন্ডলি। এখন এটা নিয়ে গিয়ে আপনার ডিসক্রিপশনে আমরা ওয়েবসাইট ব্লগের যে অ্যাডমিন প্যানেলে যে মেটা ডিসক্রিপশন আছে সেখানে ডিসক্রিপশন ডাটা অ্যাড করে দিবেন, এবং পাশাপাশি যেখানে কিওয়ার্ড আছে সেখানে কিওয়ার্ড অ্যাড করে দিবেন। কত সহজ বুদ্ধি, নিজে থেকে ইয়েও করাও লাগবে না, কত মানুষের ওয়েবসাইট থেকে চুরি করা শিখে এলাম আপনাদেরকে, এটা চুরি না, আইডিয়া নেবেন এখান থেকে, কপি পেস্ট করা করবেন না, ঠিক আছে। দেখে নিজের মতো একটা বানায় আপনি চারটা পাঁচটা, আমরা যেমন গিগের চার পাঁচটা গিগ দেখে সেটা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা দিই নাই, এরকমই আপনার হচ্ছে যে চার পাঁচটা থেকে দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে ইয়ে করলেই হবে, লিখলেই হবে। এখন সবাই সবার ওয়েবসাইট রেডি করেন, আপনার হোমওয়ার্ক দিলে বাসায় করেন না, এখন এখানে কাজ করে বুঝাই দেন। অনেকগুলো হচ্ছে যে যদি প্র্যাকটিক্যালি না ইয়া করা হয়, হচ্ছে যে কাজ করা না হয়, আপনার হচ্ছে যে পরবর্তীতে এগুলো করতে পারবেন না, মানে ভুলে যাবেন সব। ঠিক আছে, এটা দেখেন এতগুলো গুগল রিভিউ পড়ে আছে, তো এটা এরকম যদি বা এখানে মনে করেন আপনি কয়লা ক্যাফে দিয়ে সার্চ করেন, কয়লা ক্যাফে, এই যে কয়লা ক্যাফেতে আপনার 41টা হচ্ছে যে 141টা রিভিউ আছে, ঠিক আছে। এই 141টা মনে করেন এনার 3.9 স্টার রিভিউ। এখন এনার হচ্ছে লোকাল বিজনেসে ইয়া গ্রো করার জন্য যদি ভালো এনার রিভিউ ইয়া দরকার হয়, তাহলে এটাকে সরাসরি মেসেজ করতে পারেন যে আপনার হচ্ছে যে ইয়ার হচ্ছে যে যেহেতু রিভিউ এর স্টার কম, আমি হচ্ছে যে 5 স্টার ফিডব্যাক আপনার প্রোফাইলে অনেকগুলো ফেলাই দিতে পারি, কিন্তু বাইরের ক্ষেত্রেও আপনার ইয়া হয়ে যাবে সেটাকে, ঠিক আছে। এইটা আপনি হচ্ছে যে ইমেজ সহকারে যদি রিভিউ দেন, এই যে যারা ইমেজ দিয়ে দিছে এটা আরো বেশি ইফেক্টিভ করে, সেটা লাইভ হয় দ্রুত। বাইরে যদি বিজনেসটা আপনার ইয়াতে থাকে, যেমন এই যে তাজহাটের যেটা দেখাইলাম, তাজহাটের ছবি কিন্তু আপনি ফেসবুক বা গুগলে খুঁজলে অ্যাজ ইউজুয়ালি অনেক পাবেন, ঠিক আছে। এগুলা এগুলো আপনি মনে করেন তাছাড়া জমিতে পরে আমরা ম্যাপে গেলাম, এটা ম্যাপ ছাড়া যদি আমরা খুঁজি, এমনি দেখেন এটা কয়লা ক্যাফে দিয়ে ঘুরছে, আর আগেরটা দেখি ওরা কি করে ভাই, ও যে ওদের পুরাতন সাইবার অ্যাকাউন্ট আছে, নতুন সাইবার অ্যাকাউন্ট খুলে ওরা গিগ দেয়, ওদিনই মেবি ওরা নক পায়, নক পাইলে পুরাতনে নিয়ে যায় ওরা।
এই যে দেখেন এই ছবি পুরাতন আইটেমটা নিয়ে যে কাজটা করে। আচ্ছা না এইটার ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করতেছি আপনাদের সঙ্গে। এই যে খোরশেদ ভাইকে কাজটা দেখাইছি, খোরশেদ ভাই কিন্তু ইয়া করছে, ওনাকে যে ইয়া করা হয়েছে, এই যে দেখেন এটা সম্পূর্ণ এই ইয়াগুলা বিজনেস পেজের কাজটা আসছে যাচ্ছে যে ইয়ার মধ্যে লোকাল গাইডদের মধ্যে, ওটা ইফেক্ট করে। আপনি যখন অন্য একটা বিজনেসে রিভিউ দিতে যাবেন একটা মেইল থেকে, তখন আপনি লোকাল গাইড বা হচ্ছে যে ওখানে লোকাল ইউজার হিসেবে তাকে রিভিউ দিচ্ছেন, তো আপনি এই এই ছবিগুলো মনে করেন আমার তাজার তাজার জমিদার বাড়ি একটা বিজনেস, এটা মনে করেন এটা একটা ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট হতে পারে বা একটা আবাসিক হোটেল হতে পারে, যেটা সরকারি না হতো তাহলে, তো এর ছবিগুলো তো অনলাইনে পাওয়া যায় তাই না, অনলাইনে কোথাও না কোথাও পাওয়া যায়। বা বাইরে যদি ওই রকম ইয়ে থাকে বিজনেসে সে রিভিউ চায়, তার কাছে ইয়ে যাবেন যে আমাকে তোমার হচ্ছে যে বিজনেসের কিছু ছবি দাও, তোমার হচ্ছে যে হয়তো ফ্রন্ট সাইড এর ছবি বা আপনার ইনডোরের ছবি বা আউটডোরের ছবি কিছু ছবি নেবেন, বা হচ্ছে যে যদি মনে করেন রেস্টুরেন্ট হয় ফুড আইটেমের ছবি নেবেন, ঠিক আছে, নিয়ে সুন্দর করে এই যে আমরা হ্যাঁ ছবি সহ রিভিউ দিয়ে দেবেন, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হয় এবং সেটা লাইভ হয়। এই যে এখানে আপনি আসবেন, এসে রিভিউ করে গেল রিভিউ, এই যে গুগল রিভিউ, গুগল রিভিউ গিয়ে রাইটে রিভিউ, রাইটে রিভিউ গিয়ে আপনি এখানে ছবি দিয়ে দিলেন, অনেক বিজনেসের ছবি, এখানে টেক্সট দেখলেন, এখানে ফাইভ স্টার ইয়ে দিলেন, এখানে টেক্সট দেখলেন, এখানে ছবিটা দিলেন, এটা এই রিভিউটা দ্রুত লাইভ হয়, ঠিক আছে। আর এই যে রিভিউটা এখানে কিন্তু দেখেন এই যে নামটা ভেরি করে, নামটা ভেরি করে, ঠিক আছে। আমি এই এটা কিন্তু লোকাল লোকাল একটা হচ্ছে যে দর্শনীয় জায়গা বা লোকাল একটা রেস্টুরেন্টে যখন আমি দিব তখন আমার লোকাল আইডিগুলো ইয়ে করবে, কিন্তু একটা আমেরিকান হচ্ছে যে বিজনেসে যদি আমি রিভিউ দিই গিয়ে সেক্ষেত্রে অবশ্যই নেমটা আমেরিকান না হলে আপনার আমেরিকান নেম বা আমেরিকান পার্সনের ছবি না হলে সেটাকে ফেক মনে হবে, তো সেক্ষেত্রে ওই আমেরিকান নেমের ইয়ে দিয়ে আপনাদের রিভিউ দিতে হবে, আপনার জিমেল অ্যাকাউন্টগুলোকে সেইভাবে ইয়ে করতে হবে। এবং এই রিভিউয়ের প্রাইস তো বিভিন্ন ইয়ে হয়, একটা রিভিউ $1 থেকে $5 $10 সেল হয়। তবে ওই যে ইয়ার ফাইবারে আপনার রিভিউয়ের গিগ রাখতে পারবেন না, কারণ এটা স্প্যামিং গিগ, কারণ রিভিউ সে পেইড রিভিউ কিনে নিচ্ছে, এটা তো কোনো হচ্ছে ইথিক্যাল ইয়া না, এটা হচ্ছে আনএথিক্যাল কাজ, কারণ আপনি হচ্ছে যে তার আমি ইয়া দিছিলাম জিএমবি এর জন্য ইয়া দিছিলাম উইথ রিভিউ দিছিলাম, তখন আমার গিগটা ইয়া করতে দেন পাবলিশ করতে দেন। হ্যাঁ আপনাদের ওই জন্য আমি বলছিলাম যে জিএমবি তে রিভিউ কোথায় দিবেন, আমি বলছিলাম যে প্যাকেজের ডেসক্রিপশনে রিভিউ দিবেন, প্যাকেজের ডেসক্রিপশনে যেই রিভিউ ইউজ করবেন কাউকে আটকাবে না, এবং প্যাকেজের ডেসক্রিপশনে রিভিউ দেখা থাকলে কারো কি আটকাবে না, এবং ওখানে প্যাকেজের ডেসক্রিপশন যদি বায়ার পড়ে তাহলে রিভিউয়ের যদি প্রয়োজন হয় আপনাকে নক করবে রিভিউয়ের জন্য। বুঝতে পারছেন আমি হচ্ছে আপনারা যেটা চিন্তা করছেন তার আগে আমি ওটা বলে দিচ্ছি, হচ্ছে যে রংপুরের ভ্যাসের যে সাদিয়া ভুলটুতে মাঝে মধ্যে পোস্ট করে উনি রিভিউয়ের কাজ করছিল কয়েকটা, প্রায় $40 মতো রিভিউয়ের কাজ করছিল, 10টা না 15টা রিভিউ দিয়েছিল তাতে, আমি ওইটাই বলছি যে কারণ সরাসরি রিভিউয়ের গিগ আপনি টাইটেলে ইউজ করতে পারবেন না, আনতে গেলে অ্যামাজন রিভিউ ছিল আগে, তারপর হচ্ছে বা ই কমার্স রিভিউ, এটা দিলে আপনার হচ্ছে যে ইউজ করবে এবং হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে দেবে, সেক্ষেত্রে গিগ রাখতেই দিবে না। আপনি ফাইবারে সার্চ করে দেখেন রিভিউ দিয়ে কোনো গিগ থাকে না, কিন্তু যদিও থাকে আপনার একদিন থেকে দিয়ে দিন, আজকে আসবে দেখবেন কালকে নেই। এটা হচ্ছে গুগল রিভিউ যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে লোকাল লিস্টিং রিভিউ, এটা দ্যাট মিনস হচ্ছে আপনার যে আমাদের বিজনেসটা ভেরিফাই করতেছি বা লোকালি অ্যাড করতেছি সেটা আপনার হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ দিয়ে সার্চ করে এই যে দেখেন প্রোডাক্ট রিভিউ কি কয়টা মত পছন্দ করতে, কারণ এটা আনএথিক্যাল কাজ, এটাকে রাখতে দেয় না, সবার উপর ছাড়া দেয়, প্রথম গিগ দিলে এটা ইয়ে করে দিবে ওনার থাকে, ওরা একদিনের মতো থাকে। হ্যাঁ ওই যে একদিন ফাইবারের মানে নজরে যতদিন পড়ে নেই, যতক্ষণ পড়ে নেই ততক্ষণ এটা রাখবে মনে, তারপর ওরা কি করে ওদের পুরাতন আইডিতে বাইরকে নিয়ে আসে, হ্যাঁ ওদিকে কাজ
ভাইয়ের যখন আপনাকে মেসেজ করলো তখন ওনার মেসেজে যদি আপনার ওল্ড আইডি দিয়ে দেন, সেখানে গিয়ে আপনাকে সরাসরি ওখানে তার ইয়া করা লাগবে না, রিভিউ নিয়ে গিগ দেওয়া লাগে, ওটা যে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিয়ে আপনি ইয়া নিতে পারেন, অর্ডার নিতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে কি আমি যে কোনো গিগে যে কোনো কাজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো আপনি কোনো অন্য অন্য কাজ আপনি যে কোনো গিগে আপনি বায়ারের সঙ্গে কনভারসেশন করেন। এখন আপনি কোন গিগে অর্ডার নেন, বায়ারকে আপনি কাজ বুঝিয়ে দিলে হয়, তাই না? আপনি যে কোনো কাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিগে নিতেই পারেন, কারণ আপনি ভার্চুয়ালি থেকে অ্যাসিস্ট করতেছেন। সেটা ডাটা এন্ট্রি কাজ হোক, ওয়েব রিসার্চের কাজ হোক, মার্কেটিং এর কাজ হোক, আর আপনার রিভিউয়ের কাজ হোক, আর প্রোডাক্ট লিস্টিং এর কাজ হোক, আপনি ভার্চুয়ালি থেকে অ্যাসিস্ট করতেছেন না। আমাদেরকে তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, একটা লিড জেনারেশনের কাজও তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। তার যে লিড প্রয়োজন, সে আমাকে ভার্চুয়ালি হায়ার করছে এবং আমি ভার্চুয়ালি তাকে লিড কালেক্ট করে দিচ্ছি, এটা আমি ভার্চুয়ালি অ্যাসিস্ট করতেছি না তাকে, তার লিড জেনারেশনটা, এটা তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে হতে পারে। যে কোনো কাজ, অনলাইনে কাজ আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়বে। বুঝতে পারছেন? আর হচ্ছে যে এখানে কই গেল এটা, আপনারা এই যে যে ডিসক্রিপশন গুলা বের করতে বললাম, এই ডিসক্রিপশন গুলা বের করে সুন্দর করে অ্যাড করেন, এবং পাশাপাশি মেটা ট্যাগ অ্যাড করবেন, মেটা ডিসক্রিপশন অ্যাড করবেন, আর একটা অ্যাড করবেন, আর একটা সুন্দর করে পোস্ট করবেন, যে কালকে আপনাদের অন পেজ এসইওর উপর যে দুইটা টপিক, চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু, যে ইয়াগুলো হচ্ছে টাইটেল এবং হচ্ছে যে ডিসক্রিপশন কিভাবে দেওয়ার জন্য, সেই ইয়াটা ফলো করবেন। হেডার ওয়ানে হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড, টাইটেলে ফোকাস কিওয়ার্ড, টপ 100 ওয়ার্ডের মধ্যে ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড, এইভাবে রেখে এসইও ফ্রেন্ডলি করে, আপনার অন পেজ এসইও ফ্রেন্ডলি করে একটা পোস্ট করেন এবং ইমেজের এসইও ইয়া করে পোস্ট করবেন। কালকে এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনার হোমওয়ার্ক করেননি। আপনারা যদি এই কাজগুলো না করেন ভাই, এটা এটা কিন্তু থিওরি ক্লাস না, এটা প্র্যাকটিক্যাল ক্লাস। আমাদের দেখেন যে আমরা লেকচারের থেকে কিন্তু কাজ করি বেশি, বরাবরই কাজ করি বেশি, এবং হচ্ছে ইয়া দেখি আপনার হোমওয়ার্ক করা হলো, আমি যদি এই যে অন পেজের যে ইয়াটা আছে পুরোটা আমি একদিনেও শেষ করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে মাথার উপর দিয়ে সব যাবে, কোনোটাই কাজে দিতে পারবেন না। কিন্তু আপনার ওয়ান বাই ওয়ান যদি একটা একটা জিনিস আজকে দেখতেছেন, এটা যদি ইমপ্লিমেন্টে যান, মানে আপনি প্র্যাকটিসে যান, সেটা কিন্তু বুঝে যাচ্ছেন যে এই এই জিনিসগুলো করলে আমার সাইটটা র্যাঙ্ক করবে। তো এই জিনিসগুলো যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনার ওগুলাতে ইয়ে দিবেন, প্রাধান্য দিবেন। কিন্তু আপনি যদি এই কাজটা না করেন তাহলে এটা মানে ক্লাস করা না করা একই কথা, মানে ক্লাস নিয়ে লাভ নেই। অনপ্রেজেন্সিও বা অপ্রেজেন্সিও যদি প্র্যাকটিস না করেন বা কাজ না করেন, ক্লাস নিয়ে কোনো লাভ নেই, এটা কোনো কাজেই দিবে না। যারা আপনার ইয়ার কাজ করে, আপনার কি বলে রিভিউয়ের কাজ করে, নতুন অ্যাকাউন্ট খোলে, নতুন অ্যাকাউন্ট খুলে মূলত তারা এই ইয়া করে, হচ্ছে যে অ্যাকাউন্টে যে বায়ার নক পাওয়ার মাত্র বায়কে হয়তো হোয়াটসঅ্যাপে টেক্সট ডকুমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পর হচ্ছে যে পেপালে পেমেন্ট নেয়, রিভিউ দেওয়ার পর পেপালে পেমেন্ট নেয়, বা হচ্ছে যে পুরান অ্যাকাউন্টে নিয়ে গিয়ে যে কোনো গিগের উপর অর্ডার নিয়ে সেটাতে ইয়া নেয়, হচ্ছে যে পেমেন্ট নেয়, এভাবে ইয়া করে। পেপালেও পেপালেই আগে করতো বেশি। তবে আপনার এই যে রিভিউ লাইভ, পার্মানেন্ট রিভিউ লাইভ কখন হবে, যখন আপনার এই ছবিটা আসবে। আপনি 10টা রিভিউ কাজ পেলেন, বায়ার কাছে 10টা ছবি নেন, তাহলে আরো বেশি কাজে দিবে সেটা, ছবি সহ রিভিউ। ছবি নিয়ে আমি রিভিউ দিতে পারলে মনে করেন ওটা বেটার হয়? হ্যাঁ, ওটা বেটার হয়, এবং রিভিউটা আপনার হচ্ছে যে ইয়ে পেড বায়ারকে বুঝাইতে হবে, বায়ারকে বলতে হবে তুমি যদি তোমার বিজনেসের ছবি দাও, আমি সেই ছবি পোস্ট, ছবি সহ যদি তোমার পোস্ট করি তোমার রিভিউটা, এটাকে লাইভ হবে দ্রুত, এবং হচ্ছে যে তো এটা কেউ বুঝতে পারবে না যে এটা হচ্ছে যে পেইড রিভিউ, তার মানে আমি তোমার ইয়েতে বিজনেসে গেছি, সেখানে গিয়ে এটার ছবি তুলছি, সেটার উপরে আমার পোস্ট ভালো লাগছে, যার কারণে আমি এটা ছবিটা আপলোড দিয়ে আমি রিভিউটা দিচ্ছি, দ্যাট মিনস হচ্ছে যে এটা আপনার পেইড রিভিউ মনে হবে না। আচ্ছা আচ্ছা, এটা বল, ওইটাই করা লাগবে, তাছাড়া উপায় পাইতেছি না। বেটার হয় মেবি। ভাইয়া ডেসক্রিপশন তো খুঁজে পাই কিন্তু মেটা ট্যাগ তো পাই না। মেটা ট্যাগ হাইড করে রাখে, বেশিরভাগ সাইটে হাইড করে রাখে, সেকেন্ড পেজের সাইট গুলোতে দেখেন পেয়ে যাবে।
সবাই রাখে না, কয়েকটা থেকে খুঁজেন পেয়ে যাবেন। মেটা ট্যাগ হবেই আসলে, ইয়ে করে না কেন, কিওয়ার্ডটা আপনার একটু ইয়ে করে, একটু খুঁজে যে আর কিওয়ার্ড যদি না পান এখান থেকে, সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করে সেটা থেকে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ তো দেখানো হয়েছে আপনাদেরকে, কিওয়ার্ড প্ল্যানারে তো ভাই আপনি যেটা দেখেন ওখানে লগ ইন হয়ই না। কিওয়ার্ড প্ল্যানার যে এরর কিওয়ার্ড প্ল্যানার না পারলে আরো তো কয়েকটা দেখেছি, শুধু কি একটাই দেখেছি? কিওয়ার্ড ইনভিয়ার আছে, কিওয়ার্ড ডেলিভার আছে, তারপরে মজবার আছে, কতগুলো আছে, কিওয়ার্ড টুল ডট আইও আছে, যে কোনো একটা দিয়ে করেন। কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করলেই হয়। গুগল বিজনেস অ্যাকাউন্টে যদি এসে না ক্যাটাগরি কি দিব ভাই, আমার নামে যদি ক্যাটাগরি কি দিব? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কিভাবে সাবস্ক্রাইব করতেছেন হচ্ছে কিনা ভাইয়া? আমি দি দিলাম তো রিপ্লাই করছি। না হবে না, এটা টপিক আমি নিছি না, আপনি আমার কাপ রিটার্ন দিয়ে দেবেন। আপনার অনলাইন জগতে আগে থেকে আমি একটা পেজ ফিলার আছি অলরেডি, বাইরের দেশের মনে হয় 500 মেম্বার আছে আমার ফুড ব্লগ, বুঝছেন? কই কই এর ব্যাপারে আপনি ডিসকাশন করলেন, এখন সবগুলো থেকে আইডিয়া নিতে হবে, নিয়ে ইয়ে করতে হবে, কারণ আপনি যে নিচে ইয়ে করতেছেন ব্লগটা তৈরি করতেছেন ওই রিলেটেড নিশ্চয় আবার ওই ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যে বইগুলো আসছে, যে ওয়েবসাইটগুলো আসতেছে, সেটার সঙ্গে আপনার ইয়েটা কি ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে, আপনার ব্লগটা ঠিক আছে কিনা, সেম হয় কিনা, তাহলে ওই ডিসক্রিপশনটা এখানে ইউজ করতে পারবে, মানে ওইটা থেকে আইডিয়া নিয়ে একটা ইউজ করতে পারবে। এখানে মেটাতে কেমনে খুঁজবে? শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখেন তাহলে। হুম হুম শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করে এখানে ডিসক্রিপশন আছে, ওখানে কিওয়ার্ড দেয়, যদি কিওয়ার্ড থাকে মেটা কিওয়ার্ড দেওয়া থাকে তাহলে আসে না, এই যে দেখুন কিওয়ার্ড আসে। আপনার কথাগুলো কাটতে শোনা যাচ্ছে, দূরে সরে আছে। হ্যাঁ এখন ঠিক আছে, আচ্ছা কিওয়ার্ড লিখে সার্চ করুন। হ্যাঁ কিওয়ার্ড লিখে সার্চ করলে কিওয়ার্ড আসবে, এভাবে কয়েকটা থেকে বের করে নিয়ে সেটাকে সুন্দর করে সাজাই, তারপরে ওটা ভালো আসবে।
এখন তো ভালোই চলল, এখন কেন মানে এটা স্লো স্ক্রিন শেয়ার করলে নেট স্লো হয়ে যায় না। কি বলতেছে ইনকাম ওয়াইজ কোনো ডিফারেন্স আছে কি? যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সাধু উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগন। ভাই ভার্চুয়াল আইডি কার্ডটা কি? ভার্চুয়াল আইডি কার্ড হচ্ছে 12 মাসের জন্য 1500 টাকা দিয়ে ইস্যু করা একটা কার্ড। সেটা দিয়ে কাজ কি হবে? কিসের ভার্চুয়াল আইডি? $1,000 সরকার এই জিনিসটা দিচ্ছে ইয়ার জন্য, বলে হচ্ছে যে ফ্রিল্যান্সাররা যেন ইয়ার মানে সোশ্যাল এটা কি অনলাইন আসলে যদি সামাজিক মর্যাদা বৃদ্ধি করে বৃদ্ধি হয় এটা জন্য ফ্রিল্যান্সারদের, যেমন সরকারি জব হোল্ডারদের যেমন আলাদা একটা সিকিউরিটি আছে, ফ্রিল্যান্সারদের মানে সামাজিক মূল্যবোধ বা সামাজিক যে মর্যাদাটা যেন বৃদ্ধি হয় এই জন্য কার্ডটা দেওয়া। কিন্তু হচ্ছে এই কার্ডটা যদি আমি কাউকে না দেখাইতে পারি ভার্চুয়ালি ভার্চুয়াল কার্ড কত দেবে তাও আবার বছরের পছন্দে 1200 টাকা দিয়ে ইস্যু করতে হবে, রিনিউ করতে হবে। এটা এটা এখনো ইয়া হয়নি, দেখা যাক কি হয় পরবর্তীতে কি করে। এটা কার্ডের সুবিধা বলতে এখনো এটা সম্পূর্ণ ক্লিয়ার করেনি, তবে সেদিন টিমে স্যার যেটা বললো যে এটা দিয়ে মূলত ইয়া করা হবে, মনে হচ্ছে যে ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে তারা ইয়া যারা এন্টারপ্রেনিয়র হতে চান বা হচ্ছে যে
ভাই আপনার কথাগুলো আস্তে শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ খুব আস্তে। আচ্ছা এখন ঠিক আছে? যারা হচ্ছে যে এন্টারপ্রেনিয়র হতে চান বা হচ্ছে আপনারা হচ্ছে যে ছোট আইটি প্রতিষ্ঠান তৈরি করতে চান, তাদের ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে এই কার্ড ইস্যু করলে হচ্ছে যে লোন সার্ভিস প্রোভাইড লোন দিবে। তারপর হচ্ছে যে তারপর হাইটেক পার্ক আছে, শেখ রাসেল আপনার প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সবগুলো থেকে মানে বাড়তি কিছু সুযোগ সুবিধা দিবে আর কি সরকার ধাপে ধাপে এগুলো। আর হচ্ছে এটা করলে এখনো হচ্ছে যে ইয়া করবে না, 2024 সাল পর্যন্ত হচ্ছে আর্নিং এর উপরে আপনার কোনো ভ্যাট ট্যাক্স ইয়া করবে না, হচ্ছে যে আরোপ করবে না। বাৎসরিক চার্জ এটা সরকার হয়তো ইয়া করতে পারবে, বাৎসরিক চার্জ তো খুব একটা বেশি না একটা ফ্রিল্যান্সার। সেটা তো আপনার সরকার ওটা নিবে, কারণ এই কার্ডটা দিতে হচ্ছে না, ওই কার্ড পারপাসে কত কি আছে এটা কইয়া করবে। একটা সামাজিক স্ট্যাটাস দিতে গেলে তো অবশ্যই ইয়া লাগবে সরকার। এটা তো সরকার কাদের ইয়া দিয়ে চলে, এটা আমাদের ভ্যাট ট্যাক্স বা আমাদের টাকা দিয়েই তো সরকার চলে, সরকার তো আর নিজস্ব ফান্ড নেই তাই না, দেশের টাকা তো দেশেই থাকবে। তো এই জিনিসগুলো করতে গেলে আমাদের কাছ থেকে তো টাকা নেবে, নিয়ে নি করতে বা কইভাবে করবে। তবে এই জিনিসটা ওই ভার্চুয়াল ঠিক আছে, বাট হচ্ছে এই কার্ডটা কিন্তু মর্যাদা আলাদা, এটা হচ্ছে যে সোশ্যাল আইডেন্টিটি মোটামুটি ইয়া করে আর কি, যেটা আর কি বলে প্রকাশ করে বা প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আপনার এটা ভার্চুয়াল কার্ড না হয় ফিজিক্যাল কার্ড হলে বেটার হইতো। আচ্ছা ভাই, এই কার্ডটা থাকলে পরে কি সত্যি সহজেই বৈদেশিক বিমান করা যাবে?